এই মেয়ে কি দেখছো? হ্যাঁ, তোমার লজ্জা করে না? আমার অর্ধেক ইজ্জত দেখে নিল রে। বিয়ের আগে অন্য একটা মেয়ে আমাকে এভাবে দেখলো, কি লজ্জা! আমি এখন আমার বউয়ের সামনে মুখ দেখাবো কি করে? আয়নের কথায় বেশ লজ্জা পেয়ে গেল শক, কিন্তু পরের কথাগুলো শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। এই, আপনি পাগল হয়ে গেছেন? কি সব জাদা বলছেন! আমার রুচির কি এত খারাপ হয়েছে যে আপনার মতো গরুর দিকে তাকিয়ে থাকবো? ভুলে যাবেন না স্যার, এটা কলেজ না যে আপনি যা বলবেন তাই শুনব। না শুনলে শাস্তি দেবেন, সারাদিন ছাগলের মতো ভ্যা ভ্যা করতেই থাকেন আপনি। শক বাঁচতে চাইলে পালা। শক যে দৌড় দিতে যাবে তার আগেই আয়ন বলে উঠল, তবে রে। শক দরজার কাছে আসতেই আয়ন শকের হাত ধরে ফেলল। আয়ন দরজা লাগিয়ে দিল। আপনি দরজা লাগিয়ে দিলেন কেন স্যার? কেন, তোমার সাথে প্রেম আলাপ করবো তার জন্য? স্টুপিড মেয়ে, কারো রুমে প্রবেশ করতে হলে অনুমতি নিতে হয় জানো না? এমন ভাব করছেন মনে হয় এটা আপনার বাসা। তাই তো, এটা আমার বাসা হতে যাবে কেন? আমি এই বাসায় ভাড়া থাকি। থাকেন তো ভাড়া, তাহলে এত কথা বলছেন কেন? আমি আপনার রুমে আসিনি, আমি রুহি আপুর রুমে এসেছি। রুহি আপু আমাকে তার রুমে বসতে বলেছে, এসে আমার সাথে গল্প করবে সেজন্য। ও আচ্ছা, আপু তোমাকে আপুর রুমে যেতে বলেছে, তুমি ভুল করে অন্য রুমে চলে এসেছো। চলে যখন এসেছো এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। কারো রুমে প্রবেশ করতে হলে অনুমতি নিতে হয়, তাহলে আমার থেকে অনুমতি নিলে না কেন? আমি মনে করেছিলাম এটা আপুর রুম, আপু তো বসতেই বলেছে, তার জন্য আর কি আমার হাত সারণ আমার লাগছে। ভুল যখন করেছো তখন শাস্তি তো তোমাকে পেতেই হবে। মানে কি করবেন আপনি? আমার মতো মাসুম বাচ্চাকে আপনি শাস্তি দিতে পারবেন স্যার? আপনার কষ্ট লাগবে না, মায়া লাগবে না? আপনি এত পাশা। এই মেয়ে চুপ করো, তখন থেকে ফালতু বকে যাচ্ছ। আমাকে ছেড়ে দিলেই তো পারেন, এমন ভাবে ধরে আছেন মনে হচ্ছে আমি আপনার ঘরের বউ। বড় ভুল করে ফেলেছি, ছেড়ে দিলেই পারি। শক, এসব কি ধরনের কথা? হ্যাঁ, আমি তোমার স্যার, আর স্যারের সাথে কি করে কথা বলতে হয় তুমি জানো না? আমি আপনার ছাত্রী স্যার, বউ নই, তাহলে আমার হাত এভাবে ধরে আছেন কেন? আমার লাগছে। শখের কথা শুনে আয়ন রেগে শখের হাত ধরে টান দিয়ে আরো শক্ত করে চেপে ধরল। শখ আয়নের অনেকটা কাছে চলে এসেছে। আল্লাহ মালুম আমাকে এখন এই রাক্ষসটার হাত থেকে বাঁচাবে কে? একটু শয়তানি বুদ্ধি এটে বলল, আইডিয়া, এবার কোথায় যাবে চান্দু? বলে আয়নের হাতে নিজের সবটুকু শক্তি দিয়ে কামড় বসিয়ে দিল। শখ তারপর আয়নকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে দিল দৌড়। শখে আর কে পায়, শখ হাঁপাতে হাঁপাতে নিচে চলে আসলো। কি হয়েছে, তুমি হাঁপাচ্ছ কেন? তুমি কোথায় গিয়েছিলে? আমি তোমাকে খুঁজে পেলাম না রুমে গিয়ে। শখ হাঁপাতে হাঁপাতে বলল, ওই রাক্ষসটা আমাকে খেয়ে ফেলবে। শখের কথা শুনে রুহি অবাক হয়ে বলল, রাক্ষস? রাক্ষস কোথায়? আমাদের বাসায় কোনো রাক্ষস নেই, তোমার ভুল হচ্ছে কোথাও। আচ্ছা তুমি চলো তো আমার রুমে, বসে ঠান্ডা হয়ে সব বলবে, কেমন? আপু তোমার রুম তো বাঁ দিকে, তাহলে আমাকে ডান দিকে যেতে বললে কেন? সরি আপু, আমি আসলে তাড়াহুড়োই বলে ফেলেছিলাম। তারপর রুহি আর শখ মিলে অনেক গল্প করলো, দুজনের বেশ ভালো মিল হয়ে গেছে। আয়ন এসে বলল, আপু আসবো? আয়নকে দেখে শখ বলল, আপু রাক্ষস বলে রুহির পেছনে লুকালো। কি হয়েছে, তুমি আয়নকে ভয় পাচ্ছ কেন? উনি রাক্ষস আপু, এই তোমাদের বাসায় ভাড়া থাকে আপু, তোমরা রাক্ষসদেরও বাসা ভাড়া দাও। আয়ন দরজার কাছে দুই হাত গুজে দাঁড়িয়ে আছে, আশোকের কথাগুলো শুনছে, রাগে দৃষ্টি নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। ওমা, আয়ন রাক্ষস হতে যাবে কেন? আয়ন তো আমার ছোট ভাই, এটা তো ওরই বাসা, ও ভাড়া থাকতে যাবে কেন? রুহির কথা শুনে শক অবাক হলো, তারপর বলল, আমাকে মিথ্যে কথা বলা হচ্ছে? দাঁড়াও বের করছি। আয়ন কি বলবি বল, আমার কাজ আছে রে। আয়ন বলল, কিছু না আমি পরে আসবো, বলেই চলে গেল। আপু আমার না একা একা ভালো লাগছে না, তুমি আমার সাথে যাবে? আসার পথে বাইরে একটা ফুচকার দোকান দেখেছি, খেয়ে আসি, চলো না যাই আপু। মনতাহা ফোনের দিকে তাকিয়েছিল, শখের কথা শুনে চোখ গরম করে শখের দিকে তাকালো। হেই, তুই আমাকে একটু শান্তি দিবি না নাকি? আমি কি তোর চাকর নাকি? যখন যা বলবি তাই শুনতে হবে, যা নিজে একাই যা, তুই তো বাচ্চা নয়, যথেষ্ট বড় হয়েছিস। আসলে আপু অচেনা জায়গা তো, তাই একটু ভয় হচ্ছে, তুমি চলো না আমার সাথে। এই তোকে বললাম না আমি যাবো না, তবুও কানের কাছে প্যান প্যান করছিস কেন? থাপ্পড় খাওয়ার শখ না হলে যা এখান থেকে।
আমার নাম এমনিতেই শখ আপু, আমার কোনো কিছু শখ করে খাওয়ার ইচ্ছে হয় না, বরং সবাই শখ করে শখকে খায়। বেয়াদব মেয়ে, আবার কথা বলছিস, কিসব উল্টাপাল্টা কথা বলছিস? তুই কি খাওয়ার জিনিস নাকি? তোকে সবাই খাবে? এইবার বুঝলে তো আমি তাহলে নিজে নিজেকেই কে করে খাবো? কি হয়েছে, তোমরা দুজন ঝগড়া করছো কেন? আর বলো না আপু, আমি আসার পথে একটা ফুচকার দোকান দেখেছি, এখনো অনুষ্ঠান শুরু হতে অনেক দেরি আছে, সবাই সবার মতো ঘুরছে মজা করছে, তাই আপুকে বললাম ফুচকা খেতে যাব, চলো খেয়ে আসি। আপু যাবে না বলছে। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা চলো, আমি যাচ্ছি তোমার সাথে, আমার এখন কোনো কাজ নেই। সত্যি আপু তুমি যাবে? হ্যাঁ যাব, চলো। তারপরে সব খুশি হয়ে রোহির সাথে যেতে লাগলো। গেটের কাছে আসতে দেখতে পেল রোহির শ্বশুরবাড়ির লোক সবাই চলে। এখন রোহি কি করে যাবে? আমার শ্বশুরবাড়ির লোক সবাই চলে এসেছে, এখন যদি ওরা আমাকে না পায় কি মনে করবে? আমরা একটু পরে যাই। শখের মনটা খারাপ হয়ে গেল, ছুট করে বল, আচ্ছা আপু সমস্যা নেই, তুমি ওনাদের কাছে যাও। তারপর রোহি দেখলো আয়ন দাঁড়িয়ে আছে। রোহি একটা হাসি দিয়ে বলল, আমার ছোট আপুর বুঝি মনটা খারাপ হয়ে গেছে? না আপু, মন খারাপ হবে কেন? আমি না গিয়ে তোমাকে আমার পরিচিতি কারোর সাথে পাঠালে তুমি কি যাবে? হ্যাঁ যাব, কিন্তু আমাকে নিয়ে গিয়ে আবার বিক্রি করে দেবে না তো আপু? পাগলি মেয়ে একটা, না দেব না। তারপরে রোহি আয়ানকে ডাক দিল। আয়ান ভাই এদিকে আই, একটু শোন তো। কি হয়েছে আপু, কিছু বলবে? ডাকলে যে। তুই কি খুব ব্যস্ত? না আসলে তোকে একটা কাজ দিতাম। কি কাজ আপু? আমি তোমার জন্য সব সময় ফ্রি। আসলে তোর দুলা ভাইয়ের বাসার সবাই চলে এসেছে, এখন আমার ওদের কাছে যেতে হবে, তুই একটু শখকে ফুচকার দোকান থেকে ঘুরিয়ে নিয়ে আয় না ভাই, মেয়েটা একা একা বোরিং ফিল করছে, ওর ভালো লাগবে। অসম্ভব, আমি জীবনেও এই রাক্ষসটার সাথে যাব না, আমি না খেয়ে মরে যাব তাও ওই বজ্জাত লোকটার সাথে যাব না। চুপ থাকো, একদম কথা বলবে না। আর ভাই তুই আমার মুখের উপরে কথা বলিস, তোর খুব সাহস হয়েছে তাই না? বেচারা আয়ান বোনকে খুব ভালোবাসে, আবার খুব ভয় পায়, তাই আর না করতে পারলো না, রাজি হয়ে গেল। আপু আমি যাব না, এই রক্তচোষা আত্মা আমার ঘাড় মটকে দেবে একা পেলে, আমাকে এই রাক্ষসটার সাথে একা পাঠিও না। কি, আমি রক্তচোষা আত্মা? আমি রাক্ষস, তোমাকে তো আমি আপু বাচ্চাও আমাকে মেরে ফেললো, আমার এখনো বিয়ে হয়নি, বাচ্চা কাচ্চার মুখ দেখিনি, আমার হবু স্বামী বিধবা হয়ে যাবে, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না আপু। থামবি তোরা, আমার উপর তোমার বিশ্বাস নেই শখ? আছে আপু। তাহলে তুমি আমার উপর বিশ্বাস রাখো, আয়নার সাথে যাও, ও যদি তোমাকে কিছু বলে বা তোমাকে ভয় দেখায় তারপরে এসে আমাকে বলবে, কেমন? আমি বিচার করে দেব। রোহির কথায় কিছুটা ভরসা পেল শখ, এখন যেতে রাজি হলো। শোন ভাই, শখকে একদম রাগ দেখাবি না, ভয়ও দেখাবি না, বকাবকি করবি না, কেমন? আচ্ছা বোন আমি আসি তাহলে, দেখে শুনে সাবধানে যাবে, কেমন? তোমাকে একবার পাইচান্দ, আমি আয়ান কি জিনিস দেখি। রোহি চলে গেল, রোহির সামনে অবু শিশুর মতো দাঁড়িয়েছিল আয়ান, যেন কিছু বোঝে না, অন্য সময় হলে পৃথিবী উল্টে যাবে। নাকি সঙ্গের মতো দাঁড়িয়ে থাকবে এখানে? অবশ্য না গেলে আমারই ভালো, বেঁচে যাই। আমি কি বলেছি যাব না? চলুন আসল রূপ চলে আসলো তাহলে, আপুর সামনে এমন ভাব করলো যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। শখ রেগে গিয়ে জোরে চিৎকার করে বল, যাচ্ছি যাচ্ছি, আমি কোনো কথা বললেই খালি রাগ দেখায়, আমি ছোট বাচ্চা ভয় পাই না। হ্যাঁ, শখের কথায় আয়নের হাসি পেলেও তা প্রকাশ করলো না। হেঁটে গেলে 5 মিনিট সময় লাগে ফুচকার দোকানে পৌঁছাতে, অর্ধেক রাস্তা আসতেই আয়নের বন্ধু আর্যানের সাথে দেখা হলো। আর্যানের সাথে বেশ অনেকক্ষণ কথা বলল, আর্যানের সাথে তার স্ত্রী বেলাও ছিল, তার সাথেও কথা বলল। অবশেষে দুজনে এসে ফুচকার দোকানে পৌঁছালো। এ কি মামা, দোকান বন্ধ করছেন কেন? আমি আসলাম ফুচকা খেতে। দোকানদার বলল, আমার দোকান বন্ধের সময় হয়ে আসছে যে মা, আমি এখন চলে যাব, প্রায় অর্ধেক দোকান বন্ধ করে ফেলেছে উনি। শখের মনটাই খারাপ হয়ে গেল, না আসলে মনে হয় ভালো হতো। চলুন স্যার আমরা চলে যাই, মামা বাসায় যাবে, দোকান বন্ধ করে ফেলেছেন।
শিক্ষকের কথায় আর পাত্তা না দিয়ে বলল, রহিম কাকা একটু পরে দোকান বন্ধ করলে কিছু হবে না, আপনি ওকে এক প্লেট ফুচকা বানিয়ে দিন। দোকানদার বলল, আরে আয়ন বাবা যে তুমি, এটা বৌমা নাকি? বেশ মানিয়েছে দুজনকে, একেবারে রাজ্যটক। রহিম কাকা ও আমার ছাত্রী, আজ আমাদের বাসায় অনুষ্ঠান আছে, ওরা এসেছে, এদিকে কিছু চিনে না তাই নিয়ে এসেছে। দোকানদার বলল, ও বাবা আমি বুঝতে পারিনি, কিছু মনে করো না, কিন্তু তোমাদের দুজনকে বেশ মানিয়েছে। এই রাক্ষস যেন আমার শত্রুরও স্বামী না হয়, দোয়া করে দিলাম, যার কপালে আছে তার জীবন শেষ গো মামা। দোকানদার বলল, যদি তোমার কপালে থাকে মা, তখন তুমি কি করবে? এমন কথা বলবেন না মামা, আমি কচু গাছের সাথে ঝুলে পড়বো। তা আয়ন রেগে শখের দিকে তাকিয়ে আছে, রহিম কাকার জন্য কিছু বলতেও পারছে না। আয়নকে রাগানোর জন্যই ইচ্ছে করে শখ উল্টোপাল্টা বলছে।